সোনার দোকানের আড়ালে চলছিল আইপিএল বেটিং চক্র। ঘটনার পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম সুন্দরলাল দুগার। জানা গিয়েছে মাটিগাড়া থানার অন্তর্গত একটি শপিং মলে সোনার দোকানে আইপিএল বেটিং চক্র চলছিল বলে খবর আসে পুলিশের কাছে। এরপরই স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ যৌথভাবে গরিমা জুয়েলারি নামে সোনার দোকানে অভিযান চালায়। উদ্ধার হয় 18,000 টাকা এবং মোবাইল ফোন। ঘটনায় গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এদিকে ওই অনলাইন বেটিং চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, আইপিএল শুরু হওয়ার পর থেকেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বেটিং চক্র শুরু হয়েছে। এর বিরুদ্ধে অভিযান চলছে পুলিশের।